তো এখানে 5 হবে আর 16 এর উপরে রুট করলে হবে কত 4 তাহলে এখানে কি পেলাম sec c সমান পেয়ে গেলাম 5/4 এটাই হয়ে গেল আমাদের ক নম্বরের आंसर সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 35 নম্বর লেকচারে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9.1 এবং 9.2 অর্থাৎ ত্রিকোণমিতি কোন পাদ থেকে এবারে এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা এই ধরনের বেশ কিছু সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে যার মধ্য থেকে 3টি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হয়েছে আজকে আমরা 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব আর এই সাজেশনের সকল অঙ্কগুলো একসাথে পেতে প্রতিটি ভিডিওর ডেসক্রিপশনে এই সাজেশনের প্লেলিস্ট লিংকটি শেয়ার করেছি যেখান থেকে সকল অঙ্কগুলো একসাথে পাওয়া যাবে আর এই 4 নম্বর প্রশ্নের উদ্দীপক হিসেবে এখানে দেওয়া আছে 2 cos of a plus b equal 1 equal 2 sin of a minus b এখানে দুটি মান এরপরে cot theta plus cos theta equal m এবং cot theta minus cos theta equal n এই মানগুলো থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে বলছে ক নম্বরের tan c equal 3/4 হলে sec c এর মান নির্ণয় করো এরপরে খ নম্বরে দেখতে পাচ্ছি cosec 2a এর মান নির্ণয় করো এরপরে গ নম্বরে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার mn এই তিনটি প্রশ্ন খুবই সহজেই আমরা অ্যানসার করার চেষ্টা করব আশা করছি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবে আর শেষ পর্যন্ত সাথে থাকলে এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় চলে আসে খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে তার কথা নয় আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধানটা দিয়েই এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ তাই এখানে ক নম্বরে tan c সমান 3/4 আছে এটা থেকে sec c এর মান নির্ণয় করতে বলছে তো চলো শুরু করা যাক ক নম্বর প্রশ্নে আমাদের মান দেওয়া ছিল দেওয়া আছে tan c সমান 3/4 এটা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল এখান থেকেই আমরা sec c এর মান নির্ণয় করব তো আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দেই আমরা উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি অর্থাৎ tan স্কয়ার c আর এটা বর্গ করলে 3 আর নিচে 4 এর উপরে হোল স্কয়ার হয়ে যাবে আমরা কি করলাম বর্গ করে এখানে লিখে দিতে পারি কথাটা এরপরে আমরা এখন tan c এখানে tan স্কয়ার c হয়ে গেছে তো আমরা জানি tan স্কয়ার c সমান একটি সূত্র লেখা যাবে sec স্কয়ার c মাইনাস 1 লেখা যাবে আর এই পাশে যদি আমরা এই স্কয়ারের কাজটা করে নেই তাহলে 3 এর উপরে স্কয়ার আছে 3 3 কে 9 এবং 4 এর উপরেও স্কয়ার আছে তাহলে 4 4 এ 16 আমরা এখন sec স্কয়ার c কে রেখে দিলাম আর মাইনাস 1 টাকে এই পাশে পার করে দিব যেহেতু আমাদের sec c এর মান বের করতে বলেছে তাই আমরা উভয় পক্ষকে বর্গ করে sec c টা নিয়ে আসছি তো এখন যদি আমরা এই মাইনাস 1 কে এই পাশে পার করে দিই তাহলে এই পাশে আসলে হয়ে যাবে প্লাস 1 অর্থাৎ আগে থেকে ছিল 9/16 এরপরে প্লাস 1 sec c আছে এটা থাক sec স্কয়ার c আছে এটা থাক এরপরে সমান এটাকে আমরা কি করব লসাগু করে নিব যদি আমরা লসাগু করি তাহলে 16 হয়ে যাবে লসাগু আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় ভাগ করে যেটা থাকে সেটা লবের সাথে গুণ তো এখানে 16 কে 16 দিয়ে ভাগ করলে 1 থাকবে 1 আবার 9 এর সাথে গুণ করে দিলে 9ই হবে এরপরে প্লাস এখন এর নিচে কিছু নাই তাই সরাসরি লসাগু দিয়ে গুণ হয়ে যাবে 16 কে 16 এখানে sec c sec স্কয়ার c আছে এটা রেখে দিলাম আর 9 আর 16 যদি যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 25 আর নিচে থাকছে কত 16 এখন স্কয়ারটাকে আমরা সমান চিহ্নের এই পাশে পার করে দেব তো আমরা জানি স্কয়ার কে এই পাশে পার করে দিলে রুট ওভার হয়ে যায় তাহলে এখানে থাকলো sec c আর স্কয়ার কে এই পাশে পার করে দিলে হয়ে যাবে রুট অর্থাৎ 25 এর উপরে রুট হয়ে যাবে আবার 16 এর উপরে দুইটার উপরে হয়ে যাবে sec c কে রেখে দিলাম 25 এর উপরে রুট করলে হয়ে যায় 5 তো এখানে 5 হবে আর 16 এর উপরে রুট করলে হবে কত 4 তো আমরা এখানে কি পেলাম sec c সমান পেয়ে গেলাম 5/4 এটাই হয়ে গেল আমাদের ক নম্বরের आंसर তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই এখন থেকে এই ধরনের প্রশ্ন আসলে করতে পারবে এখন আমরা সরাসরি খ নম্বর প্রশ্নে চলে যাব খ নম্বর প্রশ্নে আমাদের দেখতে পাচ্ছি যে cosec 2a এর মান নির্ণয় করতে বলছে আর এখানে আমাদের উদ্দীপকে এই দুইটি মান আছে এই দুইটি মান থেকেই আমরা cosec 2 এর মানটাকে বের করে নিয়ে আসবো তো প্রথমে আমরা দেওয়া আছে লিখে এই দুইটা মান আমরা একবার করে প্রথমে এই মানটা বের করব এরপর এটা বের করে নেওয়ার পরে আমরা cosec 2 এর মানটা বের করব তো এটা আমাদের উদ্দীপকে মান দেওয়া ছিল সেজন্য আমরা খ নাম্বার দিয়ে লিখব যে দেওয়া আছে 2 cos of a plus b equal 1 তো আমরা এখন এখান থেকে একটি মান সমীকরণ নিয়ে আসবো অর্থাৎ আমরা যদি এখানে cos of a plus b কে রেখে দেই 2 কে এই পাশে পার করে দেই 2 গুণ অবস্থায় আছে এই পাশে আসলে হয়ে যাবে ভাগ অর্থাৎ 1/2 অনের সাথে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে cos of a plus b সমান cos কত ডিগ্রি সমান হাফ এটা আমাদের মান বের করে নিয়ে আসতে হবে cos কত ডিগ্রি সমান হাফ এটা বসাতে হবে আমরা জানি cos 60 ডিগ্রি সমান হচ্ছে হাফ অর্থাৎ cos 60 ডিগ্রি লিখতে পারবো অর্থাৎ cos 60 ডিগ্রি সমান হচ্ছে হাফ এটা আমরা লিখতে পারবো এখন যদি আমরা উভয় পক্ষ থেকে cos টাকে বাদ করে দেই বাদ করে দেওয়া মানে cos কে এই পাশে পার করলে ভাগ হবে cos cos কেটে যাবে এরকম তো এখানে a plus b সমান তাহলে থাকছে কত 60 ডিগ্রি এটা আমরা একটা সমীকরণ দিয়ে দিতে পারি আবার আরো একটি মান আমাদের দেওয়া ছিল যে মানটা আমরা এখন লিখে দিব অর্থাৎ 2 sin a minus b সমান হচ্ছে 1 এটাও কিন্তু আমাদের উদ্দীপকেই মানটা দেওয়া ছিল আবার আমরা কি করব এই 2 কে ওই পাশে পার করে দেব যদি আমরা এই 2 কে এই পাশে পার করে দেই তাহলে এখানে থাকছে sin of a minus b আর 2 গুণ অবস্থায় ছিল এই পাশে এসে হয়ে যাবে ভাগ 1/2 এখানে সাইন আছে রেখে দিলাম a - b সাইন কত ডিগ্রি সমান হাফ আমরা জানি সাইন 30 সমান হচ্ছে অর্থাৎ সাইন
30 ডিগ্রি সমান হচ্ছে 1/2 তো আমরা এই sin 30 সমান 1/2 লিখতে পারবো আবার 1/2 সমান sin 30 ডিগ্রি লিখতে পারবো এখন উভয় পক্ষ থেকে sin কে যদি আমরা বাদ করে দেই তাহলে এই মাইনাস b থাকবে আর এখানে থাকবে কত 30 ডিগ্রি তো আমরা এই মাইনাস b সমান পেয়ে গেলাম 30 ডিগ্রি এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণটাকে আমরা কি করব যোগ করে দেব 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই লিখে দিলাম এখন 1 নম্বর সমীকরণ এখানে আছে a + b = 60 ডিগ্রি আর 2 নম্বর হচ্ছে a - b = 30 ডিগ্রি 1 নম্বরে ছিল a + b আর 2 নম্বর ছিল যোগ করছি তাই প্লাস এরপরে a - b আর 1 নম্বর সমান ছিল 60 ডিগ্রি আর 2 নম্বরে ছিল 30 ডিগ্রি এটা আমরা যোগ করে নিলাম এখানে -b এরপরে +b কেটে যাবে a আর a যোগ করলে হয়ে যাবে 2a আর এই পাশে 30 আর 60 যোগ করলে হয়ে যাবে 90 2a সমান পেয়ে গেলাম আমরা কত ডিগ্রি 90 ডিগ্রি তো আমাদের প্রশ্নে আমাদের বলেছিল যে cosec 2a এর মান নির্ণয় করো আমরা এখানে 2 এর মান পেয়ে গেছি 90 ডিগ্রি তো অতএব আমরা এখানে লিখতে পারবো যে cosec 2a সমান তাহলে cosec আর 2a সমান পেয়ে গেলাম এখানে আমরা কত ডিগ্রি 90 ডিগ্রি তো আমরা জানি যে cosec 90 ডিগ্রি সমান হচ্ছে 1 এইটাই হয়ে গেল আমাদের খ নম্বরের আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধা হয়নি তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে এরপরে আমরা চলে যাব সরাসরি গ নম্বর প্রশ্নের সমাধানে গ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল 4 √ m n এটা প্রমাণ করতে হবে এখানে m সমান একটি মান দেওয়া আছে cot থিটা + cos থিটা সমান m এবং cot থিটা - cos থিটা সমান n তো আমরা এই দুটি মান থেকে এই প্রশ্নটি প্রমাণ করে দেখাবো তো আমরা প্রথমেই দেওয়া আছে লিখে এই দুটি মান লিখবো লেখার পরে আমরা এটাকে বাম পক্ষ ধরে নেব উদ্দীপকেই আমাদের দেওয়া ছিল cot থিটা + cos থিটা সমান m আমরা এটা লিখেছি এরপর cot থিটা - cos থিটা সমান n দেওয়া ছিল আর বাম পক্ষে আমাদের ছিল যে m স্কয়ার মাইনাস n স্কয়ার এটা সমান 4 √ mn প্রমাণ করতে হবে তো আমরা এখন m এর জায়গায় আমরা m এর মানটা বসাবো অর্থাৎ cot থিটা প্লাস cos থিটা এরপরে হোল স্কয়ার আছে তাই আমরা এখানে কি করে দেব হোল স্কয়ার করে দেব এরপরে মাইনাস n এর জায়গায় আমরা এই মানটা বসাবো n সমান cot থিটা - cos থিটা এর উপরে স্কয়ার আছে তাই আমরা হোল স্কয়ার করে দিলাম তো এখন আমরা এখানে একটি সূত্র দেখতে পাচ্ছি যে a + যদি আমরা এটাকে a ধরি আর এটাকে b ধরি তাহলে a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার আমরা জানি a + b হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab সূত্র প্রয়োগ করতে পারি আমরা তাই আমরা এটা সমান লিখতে পারবো কি 4a বলতে cot থিটা আর b বলতে cos থিটা আমরা এখানে 4ab এর সূত্রটি নিয়ে নিলাম তো এইভাবে এটা করা যাবে এরপরে যেহেতু আমাদের এখানে রুটের ব্যাপার আসছে তাই আমরা এরকম করতে পারি যে 4 কে রেখে দিলাম আর এর উপরে রুট নিয়ে নিব আর রুট নেওয়ার জন্য আমরা এটার উপরে স্কোয়ার করে দেব তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে আবার আগেরটাই থাকবে ঠিক এইভাবে cot স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা এরপরে যদি আবার আমরা এই রুটটাকে কেটে দেই স্কোয়ার আর রুট কেটে গেলে আবার এটা আমরা এখানে 4 কে রেখে দিলাম আর এই পাশে cot স্কয়ার থিটা ছিল এটা রেখে দিলাম এরপরে cos স্কয়ার থিটা সমান আমরা একটি সূত্র লিখতে পারবো 1 - sin স্কয়ার থিটা তো সূত্রটা আমরা এখানে লিখে দিলাম এই 1 - sin স্কয়ার থিটা এখন cot স্কয়ার দ্বারা এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে তাই গুণ করে দেব 4 থাকলো এরপরে cot স্কয়ার থিটা 1 এর সাথে গুণ করলে cot স্কয়ার থিটাই থাকবে তাই cot স্কয়ার থিটা প্লাস মাইনাস মাইনাস এরপরে cot স্কয়ার থিটা sin এর সাথে যেহেতু গুণ করছি তাই দুটোই হবে অর্থাৎ sin স্কয়ার থিটা 4 আছে থাক এখন যদি আমরা এখানে আরেকটা কাজ করি cot স্কয়ার থিটা আছে এটা থাক কোনো অসুবিধা নেই cot সমান আমরা একটা সূত্র জানি যে cos / sin তাহলে আমরা এখানে উপরে লিখতে পারি cos স্কয়ার থিটা আর নিচে লিখতে পারবো sin স্কয়ার থিটা আর এখানে sin স্কয়ার থিটা গুণ অবস্থায় ছিল তাই এটা লিখে দিব sin স্কয়ার থিটা এটা উপরের সংখ্যা আর এটা নিচের সংখ্যা কেটে দেই তাহলে কেটে দেওয়া যাবে তাহলে এখানে থাকছে কত 4 √ cot স্কয়ার থিটা মাইনাস এটা কেটে দিয়েছি এখানে শুধু cos স্কয়ার থিটা আছে তাহলে cos স্কয়ার থিটা তো এখন আমরা এটাকে যদি মনে মনে a বিবেচনা করি আর এটাকে b বিবেচনা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ আমরা আরো একটি সূত্র এখানে লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটি আমরা জানি a + b ইনটু a - b অর cot থিটা প্লাস cos থিটা a + b হলো এরপরে ইনটু a - b অর্থাৎ এখানে cot থিটা - cos থিটা আমরা এখানে সূত্রটি প্রয়োগ করে দিলাম অর্থাৎ a স্কয়ার - b স্কয়ার সমান a + b ইনটু a - b খেয়াল করলে তোমরা খুব সহজে এটা বুঝে নিতে পারবে √ আমরা cot থিটা + cos থিটা সমান m আমাদের উদ্দীপকেই মানটি দেওয়া ছিল তো আমরা এখানে এটা সমান লিখতে পারবো m আর এটা cot থিটা - cos থিটা সমান হচ্ছে n এই তো খুব সহজেই আমাদের এটা কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল তো আমরা এটাই লিখে দিতে পারি যে অতএব লেফট সাইড সমান রাইট সাইড যেহেতু প্রমাণ করতে বলেছে তাই আমরা এখানে লিখতে পারি প্রুভ দ্যাট এই খুব সহজেই আমাদের এটা কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধা হয়নি এরপরে কোনো সমস্যা হলেও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিনটি সবার ভালো কাটুক এই কামনায় আর পরীক্ষার রেজাল্ট সবার ভালো হোক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ